আপু আমার প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে সো প্লিজ আমাদের সাথে এমন কোনো রেমেডি শেয়ার করো যেটা খুব ইজিলি আমাদের এই চুল পড়াটাকে কমাতে সাহায্য করবে সো এই ধরনের রিকোয়েস্ট আমি আমার ইনবক্স প্লাস আমার ভিডিওর কমেন্ট সেকশানে সবসময় পাই সো আজকে আমি তোমাদের সাথে কয়েকটা পাওয়ারফুল রেমেডি শেয়ার করবো যেটা তোমরা রেগুলার ফলো করলে উইদিন ওয়ান মান্থ তোমাদের চুল পড়াটা অনেকটা কমিয়ে আনতে সাহায্য করবে হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো সো আজকে অনেক রিকোয়েস্টেড একটা টপিকের উপরে ভিডিও বানাচ্ছি কারণ অনেক আপুই চাচ্ছিল আমি এই টপিকের উপরে একটা ভিডিও বানাই সো ইয়া লাস্ট কয়েক বছর আগে আমি নিজেও প্রচন্ড পরিমাণে চুল পড়ে যাওয়ার সমস্যাটাকে ফেস করেছিলাম সো আমি আমার এই হেয়ার ফল জার্নিতে কোন কোন টিপস ফলো করেছি এবং কোন কোন রেমেডিগুলো আমাকে চুল পড়াটাকে কমাতে সাহায্য করেছে সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সর কথা না বলে চলো আমাদের কি কি করতে হবে আজকের এই রেমেডি গুলো প্রিপেয়ার করার জন্য সেটা একটু দেখে আসি তো আজকে আমি একটা হেয়ার টোনার বানাবো আর এটার জন্য যে ফার্স্ট লাগবে সেটা ইনগ্রিডিয়েন্ট চাল আর এখানে আমরা রেগুলার ভাত খাওয়ার জন্য যে চালটা ইউজ করি সেটাই নিয়েছি এরপরে আমাদের লাগবে মেথি আর আজকের এই এই পুরো হেয়ার আমি জাস্ট দুটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করবো তো এখন মেথি আর চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এক কাপ পরিমাণ পানিতে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম অ্যান্ড সকালবেলা দেখতেই পারছো পানির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে সারা রাত ভিজিয়ে রাখার কারণে মেথি এবং চালের যে গুডনেস গুলো সেটা এই পানিটার মধ্যে ইনফিউজ হয়ে গেছে এখন একটা স্প্রে বটল নিয়ে নিব অ্যান্ড মেথি আর চালের যে পানিটা ছিল ওইটাকে আমি স্প্রে বটলটা নিয়ে নিব অ্যান্ড দ্যাটস ইট আমাদের টোনার একদমই রেডি এইবারে টোনারটাকে আমি অ্যাপ্লাই করব আর এই টোনারটা আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করব রাতে লাগানোর কারণে এই টোনার যে গুডনেস সেটা আমাদের স্ক্যাল্প খুব ভালোভাবে অ্যাবসর্ভ করে নিবে তো আমি খুব ভালোভাবে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি আর এখন আমি একটু ওয়েট করবো চুলটা শুকায় যাওয়ার জন্য দেন চুলটা শুকায় গেলে একটু আঁচড়ে নিয়ে চুলটাকে বেঁধে ঘুমায় যাব। তো এই টোনারটা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে স্ক্যাল্পে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে আর এটা কিন্তু চুলের গোড়াটাকে মজবুত করতে সাহায্য করে সেই সাথে স্ক্যাল্পটাকে অনেক বেশি হেলদি রাখে আর চুলটাকেও কিন্তু এই টোনারটা অনেক বেশি শাইনি বানাবে আর এটা একবার ইউজেই তোমরা একটা ভিজিবল ডিফারেন্স দেখতে পারবা তোমাদের চুলে আর এটা অ্যাপ্লাই করার পরে কোনো ধরনের শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই জাস্ট সপ্তাহে দুদিন শ্যাম্পু করলেই হবে আর প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই টোনাটাকে অ্যাপ্লাই করলেই তোমরা জাস্ট ম্যাজিকটা দেখতে পারবা সো ইয়া এখন চলো আমরা একটা স্ক্যাল্প সিরাম প্রিপেয়ার করবো সেটার প্রিপারেশনটা একটু দেখে আসি তো সিরামটাকে বানানোর জন্য আমাদের টোনারটা বানানোর পরে যে এক্সট্রা মেথি আর চালের পানিটা ছিল ওইটাকেই আমি ইউজ করব। তো এই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে আমি চুলার উপরে একটা প্যানে বসিয়ে দিয়েছি আর খুবই হালকা আছে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো একটু জাল দিয়ে নিব মেথি আর চালটা যখন একটু নরম হয়ে আসবে আর পানিটা অনেকটা ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি একটা বাটির উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিব আর এই পানিটাকে খুব ভালোভাবে আমি করে নিব এরপরে সিরামটার জন্য আমাদের সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্ট লাগবে সেটা হলো পেঁয়াজ আর এখানে আমাদের দেশি যে পেঁয়াজটা পাওয়া যায় ওটাই আমি নিয়েছি কারণ এই পেঁয়াজটাতে পরিমাণ অনেক বেশি থাকে তো এরপরে পেঁয়াজটাকে আমি গ্রেড করে নিয়ে এখানে এক চা চামচ পরিমাণ পেঁয়াজের রস ইউজ করছি অ্যান্ড লাস্টলি এখানে আমি এক চা চামচ পরিমাণ নারকেল তেল ইউজ করছি আর এখন খুব ভালোভাবে আমি এই সিরামটাকে মিক্স করে নিব তো এই তো আমাদের এই স্পেশাল হেয়ার সিরামটা একদমই রেডি এইবারে সিরামটাকে অ্যাপ্লাই করার পালা আর এই সিরামটাকে আমি শুধুমাত্র আমার স্ক্যাল্পেই লাগাবো চুলের লেন্থে লাগানোর কোনো প্রয়োজন নাই কারণ এটা আমাদের স্ক্যাল্পেই কাজ করবে আর এই সিরামটা এত এত বেশি পাওয়ারফুল চুল পড়াটাকে বন্ধ করার জন্য যেটা তোমরা চিন্তাও করতে পারবা না সো আমি খুব ভালোভাবে আমার পুরো স্ক্যাল্পে হালকা হাতে একটু ম্যাসাজ করে করে এই সিরামটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি যেহেতু এই সিরামটাতে পেঁয়াজের রস ইউজ করা হয়েছে অনেক কাপুদের ক্ষেত্রেই হয়তো পেঁয়াজের রসটা স্যুট নাও করতে পারে সো এর জন্য আমি বলবো অ্যাপ্লাই এর আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে তো কারো যদি পেঁয়াজের রস স্যুট না করে তাহলে সেক্ষেত্রে তোমরা এটাকে স্কিপ করতে পারো তো আমার সিরামটা অ্যাপ্লাই করার ডান আর এখন আমি ওয়েট করবো পঁয়তাল্লিশ মিনিটের জন্য আর পঁয়তাল্লিশ মিনিট পরে আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো এই হেয়ার সিরামটা খুবই 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 পাওয়ারফুল চুল পড়াটাকে বন্ধ করার জন্য তো সপ্তাহে যদি তোমরা একবার করে ইউজ করো তাহলে কিন্তু হিউজ ডিফারেন্স বুঝতে পারবা তোমরা তোমাদের চুলে এখন আমি তোমাদের সাথে একটা হেয়ার প্যাক শেয়ার করবো এটাও আমাদের চুল পড়াটাকে কন্ট্রোল করবে সেই সাথে আমাদের চুলটাকে অনেক বেশি শাইনি বানাবে কারো চুল যদি প্রচন্ড ড্যামেজ হয়ে থাকে তাহলে ড্যামেজটাকেও রিপেয়ার করতে অনেক হেল্প করবে তো চলো হেয়ার প্যাকটার প্রিপারেশান প্রসেসটা আমরা একটু দেখে আসি এইবারে আমি যে হেয়ার প্যাকটা প্রিপেয়ার করবো এটার জন্য আমি টোনার আর সিরাম বানানোর জন্য যে মেথি আর চালটা অবশিষ্ট রয়ে গিয়েছিল ওইটাকেই ইউজ করব। আর এটাকে কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম এইবারে একটা ব্লেন্ডার নিয়ে নিব আর এটার মধ্যে এই মেথি আর চালটাকে দিয়ে নিব দেন ব্লেন্ড করার জন্য আমি একটু পানি অ্যাড করছি পানিটা তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে অ্যাড করে নিবা সো এটা ব্লেন্ড করা শেষ আর এখানে কিন্তু ব্লেন্ড করার সময় আমি আরও কিছু পানি অ্যাড করেছিলাম কারণ মেথিটা বেশ ঘন একটা ইনগ্রিডিয়েন্ট এটা যত পানি দেয়া হয় অতই পানিটা অ্যাবজর্ভ করে নেয় সো পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম সো ইয়া এখন আমি একটা বাটির মধ্যে এটাকে ট্রান্সফার করে নিব অ্যান্ড লাস্টলি এখানে আমি অ্যাড করবো নারকেল তেল আর আমি দুই চা চামচ পরিমাণ নারকেল তেল এখানে ইউজ করেছি দেন খুব ভালোভাবে এই হেয়ার প্যাকটাকে আমি একটু মিক্স করে নিব দেখতেই পারছো হেয়ার প্যাগটা কিন্তু এখনও বেশ ঘন তো আমাদের হেয়ার প্যাগটা একদমই রেডি আর এখন এটাকে আমি অ্যাপ্লাই করব তার আগে খুব ভালোভাবে আমার চুলটাকে আমি আঁচড়ে নিয়েছি সো এই তো চুলটাকে আঁচড়ায় নেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো কিছু চুল অ্যাপ্লাই এর আগে এতে করে হেয়ার ফলটা অনেকটা কম হয় সো এই তো এখন আমি খুব ভালোভাবে আমার স্ক্যাল্প টু লেন্থ পুরো চুলে এই হেয়ার প্যাগটাকে অ্যাপ্লাই করে নিব আর এই হেয়ার প্যাকটা কিন্তু হেয়ার সিরামটা অ্যাপ্লাই এর দুই দিন পরে আমি ইউজ করছি তো তোমরা বুঝতেই পারছ হেয়ার কেয়ার রুটিনটা কিভাবে আমি সাজিয়েছি হেয়ার টোনারটাকে আমরা প্রতিদিন ইউজ করব দেন আমরা হেয়ার সিরামটা অ্যাপ্লাই করব এবং তার দুই থেকে তিন দিন পরে এই হেয়ার প্যাকটাকে আমরা চুলে অ্যাপ্লাই করে নিব তাহলেই হবে আর এখানে যেহেতু হেয়ার সিরাম অ্যান্ড হেয়ার প্যাক দুটোতেই আমরা অয়েল ইউজ করেছি এর জন্য এখানে আর আলাদা করে আমাদের চুলে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই বাট সিরামটা অ্যাপ্লাই পরে তোমরা তোমাদের যে কোনো পছন্দের অয়েল কিন্তু চুলের লেনথে অ্যাপ্লাই করতে পারো তো হেয়ার প্যাকটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমি ওয়েট করব পঁয়তাল্লিশ মিনিটের জন্য অ্যান্ড দেন শ্যাম্পু করে নিব। সো আমি শ্যাম্পু করে নিয়েছি আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার চুলে এখনো ছোট ছোট হেয়ার প্যাকের দানাগুলো লেগে আছে বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই চুলগুলো শুকায় গেলে আমরা যখন চুল আঁচড়াবো তখন এগুলো চুল থেকে এমনিই পড়ে যাবে তো এই তো আমি চুলটাকে শুকিয়ে নিয়েছি অ্যান্ড জাস্ট দেখো চুলটা কত বেশি শাইনি হয়ে গেছে সেই সাথে এত বেশি সফট লাগছিল যেটা বলার বাইরে তো এই ছিল একটা ফুল হেয়ার কেয়ার রুটিন চুল পড়াটাকে কমিয়ে আনার জন্য সো তোমরা যদি এটাকে রেগুলারলি রুটিন মাফিক ফলো করতে পারো তোমরা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবা তোমাদের চুলে কিন্তু এখানে একটা কথা কারো বডিতে যদি হরমোনাল ইমব্যালেন্স তারপরে ভিটামিন ডেফিসিয়েন্সি সেই সাথে পিসিওডি থাইরয়েড অর আদার্স কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমি বলবো প্লিজ ভিজিট আর ডক্টর কারণ এই ধরনের প্রবলেমগুলোতে কিন্তু প্রচুর হেয়ার ফল হয় আর এটা একজন ডক্টর ছাড়া অন্য কেউ ফিক্স করতে পারবে না সো আমি বলবো যারা এই ধরনের প্রবলেমে সাফার করছো তারা প্লিজ একবার হলেও একটু ডক্টর দেখায় নিতে সেই তোমাদেরকে ভালোভাবে সাজেস্ট করতে পারবে যে কি কি করলে বা কোন কোন মেডিসিন নিলে এই প্রবলেমগুলো সলভ হবে সো ইয়া এই ছিল ছোট্ট একটু ডিসক্লেমার আর যাদের এই ধরনের ইস্যুস নাই তাদের জন্য তো এই রেমেডিগুলো জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে আমি বলবো জাস্ট এক মাস ট্রাই করো তাহলেই অনেক ভিজিবল একটা রেজাল্ট তোমরা তোমাদের চুলে দেখতে পারবা সো এক মাসের মধ্যে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু কারো কারো ক্ষেত্রে হয়তো সময়টা একটু বেশি লাগতে পারে সেই ক্ষেত্রে দেড় থেকে দুই মাস এর বেশি না জাস্ট ইউজ করো তাহলে বুঝবা সো ইয়া এই ছিল আমার আজকের ভিডিও হোপফুলি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে সো অবশ্যই যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করবা সো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে অতদিন পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ